বন্ধুরা চিকেনের রেসিপি তো অনেক খেয়েছেন, আজকে আমি আপনাদের সাথে একদম নতুনত্ব একটা চিকেনের রেসিপি শেয়ার করব, লাউ চিকেন। তার জন্য আমার একটা লাউ লাগবে, তো আজকে আপনাদের দাদাকে দিয়ে লাউ পাড়াবো। বোনপো নেই, বোনপো বাড়ি গেছে। আমাদের বাড়ির চালাতে লাউ হয়েছে, লাউ গাছ আমি বসিয়েছিলাম, প্রচুর পরিমাণে লাউ হয়েছে। তো দাদাকে তুলবো, দাদা লাউ পেড়ে দেবে, তারপর সেই লাউ দিয়ে আপনাদের সাথে আমি চিকেনের রেসিপিটা শেয়ার করব। ভীষণই সুন্দর একটা রেসিপি আর দারুণ হয় খেতে, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন লাউটা পেড়ে নিয়ে আসি। জিমি জিমি ইধার আও, দেখো এটা না, ওটা না, ওটা পেকে গেছে, অনেক বড় হয়ে গেছে। বীজ রাখা হবে? হ্যাঁ, ওটা বীজ হবে, রেখে দাও, ছোট সাইজের নাও। এইটা ওটা তো ছোট, আর একটু বড় হবে, দাঁড়াও তাহলে। বন্ধুরা আজকে আপনাদের দাদা উঠেছে চালেতে লাউ পাড়তে, ওটাও তো বড় হয়ে গেছে, ওটাও বীজ হবে। কোন লাউটা নেবে বুঝতে পারছে না, একটা একটা করে আমাকে তুলে তুলে দেখাচ্ছে। দেখো সাবধানে, টিনের চালে পা দিয়েছো, চাল বসে না যায়। হ্যাঁ ওই লাউটা হবে, দাও ওটা কাটো। ঠিক আছে নাও, নেমে এসো নাও, ঝাম মেরে দাও, ওখান থেকে ঝাম মারো। হ্যাঁ হ্যাঁ পারবে, পারবে না তাহলে ভিডিও হবে না। ছোটবেলায় তো অনেক লাভ মেরে যাবে, এখন একবার মেরে দেখো কেমন লাগে, হবে না? মইটা দেবো, দেখুন আপনাদের দাদা কেমন লাভ মারছে। এই এই দেখি দেখি দেখি, এই এই তো হয়ে গেছে, লাগলো পায়ে, দেখো দারুন লাউ, দারুন একদম কচি লাউ। হ্যাঁ ঠিক আছে, এই লাউটা দিয়ে আজকে রেসিপিটা হবে। বন্ধুরা চলুন তাহলে রান্নার কাছে যাই, আপনাদের দাদা লাউ। ছোটবেলাতে অনেক উঠতাম গাছে পালায়, এখন বড় হয়ে গেছে, এখন তো মানে এখান থেকে ওঠানামা করতে করতেই বুঝতেই পারছেন, এখন বড় হয়ে গেছে, মেয়ের বাবা হয়ে গেছে, ওই জন্য আর পাচ্ছে না। চলো চলো দেরি করতে হবে না, চলো চলুন বন্ধুরা তাহলে লাউ নিয়ে রান্নার কাছে যাই। আজকে তাহলে দাদা রান্নাটা করবে নাকি? না বাবা ওটা আমাকে বলো না, তুমি রান্না করো, ঠিক আছে। লাউ নিয়ে আমি চলে এসেছি, আর লাউ চিকেন বানানোর জন্য কি কি মশলা নিচ্ছি সেগুলো আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চেরা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি চিনি, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিচ্ছি অল্প চিনি, দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে,
ফোড়নটা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা। দিচ্ছি লবণ। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা একটু কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ গুঁড়ো। পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে আর একবার চিকেনটা নাড়াচাড়া করে দেবো। এইভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব। এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব।
লাউ আর চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, গরম জল দিচ্ছি। এবার ঢাকা দিয়ে চিকেনটা 5 মিনিট মতো আমি রান্না করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখি চিকেনটা কতটা হলো। চিকেনটা হয়ে গেছে, এবার নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। বন্ধুরা, লাউ চিকেন আমার একদম রেডি হয়ে গেছে, গরম গরম সবাইকে আমি পরিবেশন করে দিই। আমার ভাগ্নবাবু দেখুন খেতে শুরু করে দিয়েছে। এখনো চারিদিকে সরস্বতী পূজা চলছে, বিসর্জন হয়নি, তাই প্রচন্ড পরিমাণে চারিদিকে খুব মাইক বাজছে জোরে জোরে। এতক্ষণ খুব আওয়াজ হচ্ছিল তাই আমি খুব বেশি কথা বলতে পারছিলাম না। এই মাইকটা বন্ধ হয়েছে তাই এবার কথা বলতে পারছি। বন্ধুরা, এই ভাতটা দেখছেন, এটা কিন্তু আজকে আমি খাবো না, আপনাদের দাদা বসবেন, আমি ক্যামেরাটা ধরবো। দাদা এবার ভাতের কাছে চলে আসবেন, আমি চলে যাবো ক্যামেরার কাছে। আর আজকে অনেক কষ্ট করে লাউ পেরেছে তাই আজকে দাদাকে খেতে বসাচ্ছি। না চলে আসে এবার। হ্যাঁ যাচ্ছি, তোমার দিয়ে দিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ দেখেই তো লোভ লাগছে, একটু সামলে রাখো। আমি তো খাওয়া স্টার্ট করব, জামাইবাবু তো খাওয়া মোটামুটি মাঝখানেই চলে এসেছে। তো জামাইবাবু কেমন হয়েছে? খুব টেস্টি হয়েছে, খুব ভালো লাগছে খেতে। হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। লাউ দিয়ে স্টার্ট করছি প্রথম। আচ্ছা শুধু তো লাউটাই রান্না করতে পারতো, ওটাই তো চিকেনের মতো হয়ে গেছে, তাহলে আর চিকেনটা কিনতে হতো না, তাই? হুম, এই রান্নাটা মানে আজকেই প্রথম এক্সপেরিমেন্ট করলো কৃষ্ণা, তো প্রথমেই যে এত সুন্দর খেতে হবে বুঝতে পারিনি। আমরাও একটু কনফিউশনে ছিলাম যে লাউ দিয়ে চিকেনটা কেমন হবে। এখন তো দেখছি মানে লাউ যেহেতু খুব নরম, চিকেনের যে সমস্ত মশলাটা সেটা লাউয়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে যেভাবে রান্না হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন হয়তো এটা আপনার ফেভারিট খাবার হয়ে উঠবে। আমরা যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালোবাসা আমরা পাই, তাহলে আমরা আমাদের ইচ্ছা আছে, কৃষ্ণার বিশেষ করে ইচ্ছা আছে যে চিকেন নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করার। ও চিকেনের প্রচুর রেসিপি জানে, তাহলে আপনারা যদি কমেন্টে আমাদেরকে জানান যে আপনাদের চিকেনের রেসিপি বিভিন্ন রকম আপনারা দেখতে চান, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে লিখে জানাবে, তো কৃষ্ণা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবে। মাছের রেসিপি তো অলরেডি অনেক দেওয়া আছে চ্যানেলে তো। হ্যাঁ বিভিন্ন ধরনের মাছের রেসিপি ভর্তি দেওয়া আছে আমাদের চ্যানেল, পুরো ভর্তি আছে মাছের রেসিপিতে, চিকেনেরও আছে। তবে কৃষ্ণা চিকেনের ওপর আরও এক্সপেরিমেন্ট করতে চায়, তো আপনাদের সহযোগিতা দরকার, আমাদের সঙ্গে থাকুন, তাহলে আমরাও উদ্বুদ্ধ হয়ে আরও বেশি বেশি চিকেনের বিভিন্ন রকম রেসিপি
তাছাড়া আপনাদেরও যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে এই রেসিপিটা কৃষ্ণা করো তাহলে লিখে আপনারা জানাতে পারেন। চিকেনের কোনো আইটেম যদি আপনাদের পছন্দ থাকে তাহলে সেটাও বলবেন, আমরা কিছুদিনের মধ্যেই সেটা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো। কি বলবো আপনাদের, যদি এক টুকরো আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনাদেরকে বোঝাতে পারতাম যে কি খেতে হয়েছে। খুব ভালো হয়েছে, আমি আরেকটুখানি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার যা লাগবে বসানো আছে, আপনারা নিজে নিজে নিয়ে ফেলবেন, খুব ভালো লাগবে। জামাইবাবু তো নিজে নিজে নিয়ে খাচ্ছে আজকে, কিছু করার নেই, কৃষ্ণার হাতে রান্না নিতেই হবে। তোমার লাগলে তুমিও নিতে পারো। একটা সত্যি কথা আপনাদের বলি, ছোটবেলা থেকে লাউ আমার একদম পছন্দের না, তবে লাউ দিয়ে যে এরকম রান্না হতে পারে কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দাদা তো লাউ একদমই খেতে চায় না, লাউয়ের কোনো রান্নাই খেতে চায় না, তা আজকে দেখুন লাউ চিকেনটা তো খুব ভালোবেসেই খাচ্ছে দেখছি। শুধু বলে লাউ খেতে আমার ভালো লাগে না, আমাদের গাছের একদম টাটকা লাউ নিজেই তো পারলো আজকে। তো লাউটা পারছিলাম যখন, আমার তো মনটা ঠিক ছিল না যে দূর লাউটা কষ্ট করে পারছে, আবার দেখলেন তো আমাকে ওপর থেকে আবার লাভ মারা করালো। একটা মই আছে তো সেটাকেও বলছে যে না তুমি অনেকদিন লম্পঝম্প করনি তো তুমি আজকে লাফিয়ে নেবো। আমি ঠিক আছে, তাহলে আমার লাফানোটা সার্থক হলো খাওয়া দাওয়াটা করে। কেমন হয়েছে কল্যাণ? কল্যাণ ভালো হয়েছে তো? বাহ, খাও। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমরা অবশ্যই আশা করবো যে আপনারা অবশ্যই জানাবেন, আমার তো সেইভাবে সুযোগ হয় না ক্যামেরার সামনে আসার। এখন কৃষ্ণা ক্যামেরাটা ধরেছে, আমি আর কৃষ্ণা এই দুজনেই আমাদের চ্যানেলে যা করার করি। এখনো পর্যন্ত আমরা লোক রাখা বা কাউকে ধরুন আমাদের সঙ্গে নেওয়া সেই সুযোগ হয়ে ওঠেনি, কারণ সেই সামর্থ্য আমাদের এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। ভবিষ্যতে কোনোদিন যদি সুযোগ পাই খুব সুন্দরভাবে আরও ভালোভাবে ক্যামেরা করার চেষ্টা করব, আরও সুন্দর সুন্দর ভিডিও আরও বিভিন্ন রকমভাবে আরও সুন্দরভাবে আরও রেকর্ডিং করে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো সেই আশা রাখছি। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।